কিচেনের ইন্ডিয়ান কিচেনের সাথে আমি হলো আজ আমি দেখাবো আপনাদের এমন এক রেসিপি যা আপনারা বাড়িতে খুব সহজে বানাতে পারেন। আজকের রেসিপি চিকেন রেসিপি কাবাব। রেসিপি কাবাব বানাতে হলে কী কী উপকরণ লাগে আর কীভাবে চিকেন রেসিপি কাবাব বানানো হয় তা জানতে হলে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি চিকেন রেসিপি কাবাব। চিকেন রেসিপি কাবাব বানানোর জন্য যা যা উপকরণ লাগে উপকরণগুলি হলো বোনলেস চিকেন, রিফাইন তেল, আমুল বাটার, দুধ, হোয়াইট পেপার গুঁড়ো, ফ্রেশ কাজু, চিজ, আদা কুচানো, এলাচ পাউডার, ফ্রেশ ধনে পাতা, লবণ, আর লাগছে আমুল ক্রিম। এই সব উপকরণগুলি লাগছে চিকেন রেসিপি কাবাব বানানোর জন্য। সবার প্রথমে রেসিপি কাবাবের মশলাটা আমি বানিয়ে নেব। প্রথমে কাজু, চিজ আর দুধ দিয়ে মিক্সচার মেশিনে ভালো করে আমি এটাকে পেস্ট করে নেব। খুব ভালো করে পেস্ট করতে হবে যাতে কাজু গোটা গোটা না থেকে থাকে। পেস্ট হয়ে গেলে আমি এটাকে একটা বলের মধ্যে নিয়ে নেব। নিয়ে আমি এর মধ্যে মশলা বানাবো। তো আমি দেবো এর মধ্যে রিফাইন অয়েলে 2 স্পুন দেবো রিফাইন অয়েল, 1/2 স্পুনের মধ্যে দেবো হোয়াইট পেপার গুঁড়ো, পরিমাণ মধ্যে দেবো লবণ, আর দেব ক্রিম, আমুল ক্রিম 2 স্পুনের মতো দেবো আমুল ক্রিম দিয়ে দিয়ে মিক্সারটাকে ভালো করে মাখিয়ে নেব। চিকেন রেসিপি কাবাবের মশলা আমার রেডি হয়ে গেছে। এবার আমি আমার বোনলেস চিকেনটা নিয়ে নেব। বোনলেস চিকেনটা আদা রসুন লবণ আর লেবু দিয়ে ম্যাগনেট করা ছিল আগে থেকে, এর মধ্যে আমি অ্যাড করব আদা কুচানো, ধনে পাতা কুচানো, আর দেব হোয়াইট পেপার গুঁড়ো 1/2 স্পুনের মতো দেব হোয়াইট পেপার গুঁড়ো, এরপরে আমি এর মধ্যে দেব যে রেসিপি কাবাবের মশলাটা বানালাম রেসিপি কাবাবের মশলাটা পুরোটা দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি দেব এর মধ্যে আমুল বাটার, অল্প পরিমাণে দেব আমুল বাটার দিয়ে এটাকে ভালো করে মাখাতে থাকব। খুব ভালো করে মাখাতে হবে, প্রায় এটাকে 3-4 মিনিট ধরে হাত দিয়ে মাখাতে হবে। চিকেনটাকে খুব ভালো করে মাখানো হয়ে গেলে আমি এটাকে প্রায় 15-20 মিনিটের জন্য রেখে দেবো, ঢাকনা লাগিয়ে রেখে দেবো মশলাটা ম্যাগনেট হওয়ার জন্য। 15 থেকে 20 মিনিট পর আমি এটাকে বের করে আমি এর মধ্যে 1/2 স্পুনের মতো এলাচ পাউডার দিয়ে এটাকে আরও ভালো করে একটু মাখিয়ে নেব। নিয়ে এটাকে তন্দুরে দেওয়ার জন্য আমি চিকেনের মধ্যে একটার পর একটা ঢোকাতে থাকবো। তো চিকেনের মধ্যে কেমনভাবে দিতে হবে আপনারা একটু দেখে নেন। এইরকমভাবে খুব সাবধানে একটার পর একটা চিকেনের মধ্যে ঢোকাতে হবে এবং এদিকে খেয়াল রাখতে হবে যে চিকেনের আগাটা যাতে হাতের মধ্যে নিতে না যায়। আমার প্রায় সব চিকেনগুলো চিকেনের মধ্যে ঢোকানো কমপ্লিট হয়ে গেলে আমি যে অবশিষ্ট মশলাটা রয়েছে সেই মশলাটা ও চিকেনের মধ্যে অল্প করে মাখিয়ে নেব। সব মশলাগুলো মাখানো হয়ে গেলে আমি এটাকে রোস্ট করার জন্য তন্দুরের মধ্যে 10 থেকে 15 মিনিট দিয়ে ঢাকনা লাগিয়ে দেব। চিকেন প্রায় হাফ ব্রাউন হয়ে গেলে আমি এটাকে বের করে এর মধ্যে অল্প পরিমাণ আবার বাটার লাগিয়ে আবার এটাকে তন্দুরের মধ্যে দিয়ে দেবো।
চিকেন রেজমি কাবাব আপনারা বাড়িতেও বানাতে পারেন। বাড়িতে বানাতে হলে আপনাদের মাইক্রোওভেন বা বারবিকিউতে আপনারা বানাতে পারেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপডেট হলে সবার আগে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চিকেন রেজমি কাবাব রেডি। এটাকে আমি মিন চাটনি ও স্যালাড লেবু দিয়ে সার্ভ করব। এই ছিল আজকের রেসিপি। রেসিপি আর যদি রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।